नमस्कार स्वागत जनाइछो मीडिया टीनलो स्टुडियोत मरस्मिता गोस्वामी अहोम मीन उन्नयन निगमर निजुक्तिर नामत व्यापक खेलिमेलिर अभियोग प्राक्तन अध्यक्ष रमाकान्त देउरीर कार्यकालत व्यापक केलेंकारीर अभियोग उत्थापन হৈছে বিজ্ঞাপন অবিহনে মিন নিগমৰ তদানীন্তন অধ্যক্ষ আত্মীয় নিযুক্তি লাভ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে মিন নিগমৰ বিষয়া পদ্ম হাজৰিকাৰ বহু কেগৰাকী আত্মীয় নিযুক্তি লাভ কৰিছিল মিন নিগমত 2020-21 বৰ্ষত সংঘটিত হৈছিল এই খেলিমেলি আৰু আগবঢ়াইছো এই সন্দৰ্ভত নগাঁৱৰ পৰা আমাৰ সাংবাদিক নীলুৎপল বৰাৰ এক প্ৰতিবেদন মিন নিগমৰ নগাঁও অঞ্চল কাৰ্যালয়ত আৰু আমি দেখুৱাইছো আমাৰ লগত কেইবাগৰাকী প্ৰাৰ্থী আছে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হৈছিলে ৰমাকান্ত দেউৰী লগতে পদ্ম হাজৰিকা যিগৰাকী ওএজি তেখেতৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপিত হৈছিলে যে বিজ্ঞাপন প্ৰদান নকৰাকৈ বহু নিবনুৱাক নিযুক্তি প্ৰদান কৰা হৈছে কিন্তু অৱশ্যে তেওঁলোকৰ মন্তব্য যে তেওঁলোকে বিভিন্ন সময়ত তেওঁলোকে বহুত দিন ধৰি মাষ্টাৰৰ লগত কাম কৰি থকাৰ পিছত তেওঁলোকক স্থায়ী নিযুক্তিকৰণ কৰা হৈছে কিন্তু যি কি নহওক চৰকাৰী এটা বিভাগত বিজ্ঞাপন অবিহনে নিযুক্তি বা বিভিন্ন খেলিমেলি দেখিবলৈ পোৱা গৈছে এগৰাকী ঠিকাভিত্তিক কৰ্মচাৰী তেওঁ 25 তাৰিখে তেওঁক ঠিকাভিত্তিক নিযুক্তি দিয়া হৈছে একেগৰাকী কৰ্মচাৰীকে আকৌ 24 তাৰিখৰ দিনাখন তেওঁক সম্পূৰ্ণ নিযুক্তি দিয়া হৈছে গতিকে এই বিষয়ে আমাৰ লগত হেমন্ত হাজৰিকা আমি তেওঁৰ লগত কথা পাতিম তেওঁৰ যিখন তালিকা সিহঁতে অভিযোগ কথা পাতিছে সেইখনত হেমন্ত হাজৰিকাৰ নামো আছে মই আপোনাৰ পৰা জানিব চেষ্টা কৰিম আপুনি মিন নিগমৰ এগৰাকী কৰ্মচাৰী যিটো অভিযোগ উত্থাপিত হৈছে যে ইয়াত 2020 চনৰ যিটো 2021 চনৰ নিযুক্তি সেই নিযুক্তি কোনো বিজ্ঞাপন দিয়া হোৱা নাছিলে সেইটো মই গম নাপাম কাৰণ মই এইটো থাকোঁ ফিল্ডত মই নগাঁৱত কাম কৰোঁ হয় সেইটো বিজ্ঞাপন দিয়া নহ'ব সেইটো পিছত গম পাব মই 2017ৰ পৰা কৰি আছোঁ হয় মই 2017ৰ পৰা সৈয়দ কুশল কোঁৱৰ ৰাহুল কোঁৱৰৰ লগত মই একেলগে কাম কৰিছিলোঁ হয় তেওঁক আমাৰ ফিচাৰী মিনিষ্টাৰ ছাৰে দ্বাৰা তেখেতক এপইণ্টমেণ্ট দিছিল গতিকে মই তেখেতে একেলগে কাম কৰি আছোঁ প্ৰথম আপোনাৰ টেম্পৰেৰীকৈ খাটি পেলাই মই উৰিষ্যাত ট্ৰেইনিং কৰিছোঁ হয় চেণ্ট্ৰেল বিজি আণ্ডাৰত হাউচফেল কমিশ্যন দুবাৰ ট্ৰেইনিং কৰিছোঁ অফিচত মই ইণ্টাৰভিউ দিবলগীয়া হৈছিল তেনেকৈ মই তেনেকুৱা কৰি আহিছোঁ আৰু তাৰপিছত আমি হাইকোৰ্ট কৰিবলগীয়া হৈছে আমি ৰেগুলাৰ কাৰণে আপোনালোকৰ পদ্ম হাজৰিকা আপোনাৰ সম্পৰ্কীয় নেকি আপুনি সম্পৰ্কীয় নহয় আমাৰ হয় কিন্তু তেনেকুৱা হেৰি নহয় আৰু পদ্ম হাজৰিকাৰ আত্মী 11 গৰাকী নিযুক্তি পাইছে নেকি মই পদ্ম হাজৰিকা মামা হ'লোঁ বা পদ্ম হাজৰিকা মামা বুলি মোক চাকৰিটোলৈকে পোৱা নাই মই ভগীরথ দাস তেখেতে এতিয়াও ঠিকাভিত্তিক কাম কৰি তেখেতে অবসৰ লবগে কিন্তু তেখেতৰ পুত্ৰৰ নাম হৈছে বাবু শেখৰ দাস তেখেতৰ নামো আছে তালিকাত আপোনাৰ পুত্ৰই নিযুক্তি পাইছে আৰু যি নিযুক্তি হৈছিলে তেওঁ এই নিযুক্তি কোনো ধৰণৰ বিজ্ঞাপন দিয়া হোৱা বুলি কৈছে এতিয়া মুখ্য কাৰ্যালয়ত তেওঁতো ইণ্টাৰভিউ দিছে ইণ্টাৰভিউ কথাটোলৈকে মই গম পাওঁ ইণ্টাৰভিউ মানে এডভাৰটাইজমেণ্টৰ কথা কব নাপায় আৰু আপোনালোকৰ যিগৰাকী প্ৰাক্তন অধ্যক্ষ ৰমাকান্ত দেউৰী তেওঁৰ দুগৰাকী কন্যাই মৰিগাঁও আৰু এই ল'ৰাবিলাকে ধৰক এই অবৈতনিক হিচাপে কিছুদিন কাম কৰিছিলে মাষ্টাৰৰ লগত ৰমাকান্ত দেউৰী দুগৰাকী কন্যাই পাইছিলে মৰিগাঁও মৰিগাঁও তেওঁলোকে কৰি আছে এইখিনিকে জানো আৰু মই কথা ক'ব লাগিব যে যিগৰাকী প্ৰাক্তন অধ্যক্ষ ৰমাকান্ত দেউৰী তেখেতৰ দুগৰাকী কন্যাই মৰিগাঁৱত নিযুক্তি লাভ কৰিছিলে বিভিন্ন যি অভিযোগ উত্থাপিত হৈছে ৰমাকান্ত দেউৰী পদ্ম হাজৰিকা এইসকলৰ বিৰুদ্ধে আৰু তেওঁলোকৰ আত্মীয় চাকৰি পাইছে ৰমাকান্ত দেউৰী আত্মীয় চাকৰি পাইছে ইয়াৰ বিপৰীতে নিবনুৱা কোনো ধৰণৰ বিজ্ঞাপন নিদিয়াকৈ নিযুক্তি দিয়া হৈছে এই কথাসমূহে প্ৰশ্নৰ উদ্ৰেক ঘটাইছে আৰু মীন নিগমৰ বিৰুদ্ধে যিখিনি অভিযোগ উত্থাপিত হৈছে যে পদ্ম হাজৰিকাৰ 11 গৰাকী আত্মীয় চাকৰি পাইছে বিজ্ঞাপন নিদিয়াকৈ নিযুক্তি দিয়া হ'ল বিভিন্ন খেলিমেলি সংঘটিত হৈছে গতিকে এই সন্দৰ্ভত অসমৰ অসম চৰকাৰে বৰ্তমানৰ অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে তদন্ত কৰাৰ প্ৰয়োজন আছে আৰু বা মীন নিগমৰ বৰ্তমানৰ অধ্যক্ষ কৰা গুৰুজ্যোতি দাস তেখেতে বিষয়ে তদন্ত কৰাৰ প্ৰয়োজন আছে হাজুৰ বৰ্ণিত আৰক্ষীৰ অভিযানত গ্ৰেপ্তাৰ হৈছে 3টাকৈ কুখ্যাত ড্ৰাগছ মাফিয়া উদ্ধাৰ হৈছে বৃহৎ পৰিমাণৰ সন্দেহজনক হেৰইনৰ লগতে নিচাযুক্ত টেবলেট আৰু কফ চিৰাপ হাজুৰ বৰ্ণিৰ 3টাকৈ ড্ৰাগছ মাফিয়াৰ ঘৰত হাজু আৰক্ষীয়ে পুৱতি নিশালৈ চলালে অভিযান আৰক্ষীৰ এই অভিযানত জব্দ হৈছে 2 লক্ষাধিক টকাৰ নিচাজাতীয় সামগ্ৰী লগতে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে ড্ৰাগছ মাফিয়া ভইনুৰ আলী ইফতিকাৰ আলী আৰু ইমৰাণ আলীক দীৰ্ঘদিন ধৰি আৰক্ষীৰ চকু ধূলি দি এই 3 মাফিয়াই চলাই আহিছিল ড্ৰাগছৰ ব্যৱসায় আৰক্ষীয়ে গোপন সূত্ৰ পম খেদি এইসমূহ নিচাজাতীয় সামগ্ৰীৰ লগতে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে 3টা ড্ৰাগছ মাফিয়াক ইতিমধ্যে কুখ্যাত 3 ড্ৰাগছ মাফিয়াক হাজু আৰক্ষী আৰু অধিক তথ্যৰ বাবে অব্যাহত ৰাখিছে মাৰাথান জেৰা
আমার এইখানে বর্ণী এলাকাত বৃহৎ ধরনের ড্রাগসের ব্যবসায় চলি থাকা বলে আমি গম পাইছিলাম। সেই সূত্রমতে মানে কম যদি আমি আজি ভৈনুর আলী নামের ব্যক্তিজনের ঘর আমি সার্চ করল, সার্চ করার ফলত আমি বৃহৎ পরিমাণের আমি ড্রাগস উদ্ধার করবলে সক্ষম হল। এই ড্রাগস কিনে মোটামুটি বাজার মূল্য হব আপনার বহুত পরিমাণের হব, এই বিদেশি মূল্য হিসাবে এটা আর বাকি আমি তদন্ত করে আছো, তার কোন কোন জড়িত আছে সেটা করার চেষ্টা করি। সোনাপুর 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথৰ কলেজ গেটত এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। কটম্পীর প্রাণ রক্ষা এজন বাইক আরোহীর। গুয়াহাটির জাগিরোড অভিমুখী এখন তীব্র বেগী ট্রাকে একে দিশে আহি থাকা রয়্যাল এনফিল্ড বাইক এখনক পিছফালের খুন্দা মারি 10 মিটারমান সুচরাই আনে। ইয়ার পিছতে দুর্ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আহত লোকজনক চিকিৎসালয় প্রেরণ করে। মরিগাঁও নিশা এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনার মৃত্যু হয়েছে তিনজনক যুবকর। জন্মদিন উপভোগ করে ঘরলে উভতি অহার পথ দুর্ঘটনাত পতিত। মরিগাঁও বঘরা ঘুলিগাঁওত নিশা প্রায় 12 বজাত সংঘটিত হয়েছে দুর্ঘটনাটি। বঘরার ঘুলিগাঁওর এজন লোকর মূল গেটত তীব্র জোরে খুন্দা I-20 বাহনের। জাগিরোডের মরিগাঁও আহি থাকা অবস্থাতে দুর্ঘটনা সংঘটিত হয়। বাহনখন অহা দুজনক যুবকে থিতাতে নিহত হওয়ার লগতে মরিগাঁও অসামরিক চিকিৎসালয়ত এজনের মৃত্যু হয়। মৃত হাফিজুর রহমান, সুহেল আহমেদ আর মহিবুর রহমান সংকটজনক অবস্থা GMC চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে ইখান আহমেদ নামের এজন যুবকক। আনহাতে মরিগাঁও অসামরিক চিকিৎসালয়ত চিকিৎসাধীন ইকরম আহমেদ নামের আন এজন যুবক। যুবকজনের ঘর মরিগাঁওর মরি মুসলিম গাঁওর। জানিব পৰা অনুসৰি ইয়াৰে মাজৰ এজন বন্ধুর জন্মদিন আছিল আর আটাইকেইজনেই পুৱাই জন্মদিনের পার্টি উপভোগ করবলৈ ৰাতিপুৱাই ঘৰৰ পৰা ওলাই গৈছিল। দুর্ঘটনাটি ইমানেই ভয়ঙ্কর আছিল যে বাহনের আসনের চালকর আসনত থকা সুহিল আহমেদক উলিয়াবলৈ যথেষ্ট কষ্টর সময় লাগিছে আর যথেষ্ট সময়ের প্রয়োজন হবলগা হৈছে। আহিবলে চালু ইফালে সিফালে নাই দেখা, আহিবলে ইফালে চালু যে গাড়ি লিফ্টকেইটা দেখা পাইছো সেইখিনতে নাই, ইফালে সোমাব লাগে। আহিবলে চাইছো যে গাড়িখন মানে এনেকৈ পড়ি আছে, দুটা বাহিরত পড়ি আছে। তারপর আহি পেলে উলিয়াই কই দিলো, কেজন আছিল? 5 জন আছিল। এদিন ধান রাখি থাকে, ধানত খুন্দা মারি গেটত লাগিল করে গাড়ি ভাঙি ছিঙে দেখাই পাইছে নহয়। আর 5 জন আহিছে গাড়িখনত, তার ভিতর 3 জন স্পট ডেট হয়েছে, 2 জন মেডিকেল, 3 জন 2 জন স্পট হয়েছে, 3 জন আমি মেডিকেল শিফট করা হয়েছে। তার ভিতর এজন তাতো ঢুকাইছে আর এজন শিফট করা হয়েছে GMCH। গোটে আপনার 4 জন মরি মুসলমান গাঁও মরিগাঁওর, আর এজন হয়েছে সোনারী গাঁও। এজনের নাম হাফিজুর রহমান, 25 বছর। তারপর এজন হয়েছে সুয়েল আহমেদ, সুয়েল আহমেদ গাড়ি ড্রাইভিং সিটতে আছে। তারপর এটা মহিবুর রহমান, 30 বছর। ঈশান আহমেদ, 19 বছর। আর এজন ইকরাম হক, 21 ইয়ার্স। মহানগর বড়াগাঁওত এক নৃশংস হত্যাকাণ্ড। পিতৃয়ে হত্যা করলে 11 বছরীয় কন্যাক। কন্যাক হত্যা করে বাহিরের তলা মারি থ গেছিল দুয়ারত। দেওবরে কিশোরীগীক হত্যা করা সন্দেহ করা হয়েছে। আজি সন্ধ্যা সময়ত মাতৃ ঘরলে হাত পোহরলে আহিছে সমগ্র ঘটনাটি। মৃতদেহর সমীপতে উদ্ধার করা হয়েছে রসি আর সুরার বটল। হত্যাকারী পিতৃ বল বাহাদুর ছেত্রী পলাতক। হত্যাকারী বল বাহাদুর ছেত্রীর ঘর হয়েছে তেজপুরের জামুগুড়ি। দীর্ঘদিনের পর স্বামী স্ত্রীর মাজত আছিল মনোমালিন্য। 3টা বজাত আহি পাইছো। মই 3টা বজাত চাওঁতে ছোৱালীটো সদায় জাগাই জাগাই খেলি থাকে, মই বিচাৰিলোঁ নাই। তাৰপিছত তলাটো ভাঙি চাইছোঁ যে মানুহটো কম্বলৰ তলত আছে, ৰুমটো তলা মাৰা আছিল বাহিৰৰ পৰা। তেওঁ মোক ঔষধো খুৱাইছিল একবাৰ। ঔষধ খুৱাই কিনে সেই ঝাৰেতে তাৰমানে তাক খুব ভাল পাওঁ, মই ভাল পাই কিনে তাক বিশ্বাস কৰি এৰি থৈ গৈছিলোঁ মই চিয়াকটো ছোৱালীজনীক। তেওঁ যে এনেকৈ কৰিব বুলি কোনে জানে, নিজৰে ছোৱালী তেওঁ বল বাহাদুৰ। আমি জানো মতে দেউতাকে মাৰিছে তাৰমানে, তেওঁলোকৰ দেউতাকৰ স্বভাৱ চৰিত্ৰ বেয়া। মিনিমাম ৰাতি মাৰিছে আইডিয়াত, ৰুমটো 8টা বজাত তাৰমানে চবেই দেখা পাইছে তালা মৰা। আমি ভাবিছোঁ ছোৱালীটো নাই, ওলাই গৈছে ক'ৰবাত খেলিব ওলাই গৈছে। আৰু ঘৰৰ মানুহ সুধিছোঁ, সিহঁতিও নাজানে।
গোসাইগাঁওর কঠালগুড়ি নেহেরু স্টেডিয়ামত আগতীয়াকৈ খ্রিস্টমাস উদযাপন। সোমবারে নেহেরু স্টেডিয়ামত গোসাইগাঁওর সাঁওতাল কলনির বিভিন্ন ক্রুসর খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকলে যীশুখ্রিস্টর জন্মদিন উদযাপন করে। নৃত্য পরিবেশন আর গীত মাতেরে মুখরিত হয়ে পড়ছে যীশুখ্রিস্টর জন্মদিন উদযাপনস্থলী। ঝাড়খণ্ডের পর অহা ধর্মগুরু এল রাজ মুর্মুয়ে যীশুখ্রিস্টর বাণী সমূহ আলোচনা করে, বড়দিন উপলক্ষে সকলে প্রভুর ওসর প্রার্থনা করে কোভিড মুক্ত পৃথিবী কামনা করার লগতে বিশ্ববাসীর শান্তি সম্প্রীতি অটুট থাকে তার বাবে প্রার্থনা করে করুণাময় ঈশ্বরের ওসর। বাক্সা জেলার মুসলপুর অব্যাহত আছে বনরে হাতির উপদ্রব। প্রতিটি নিশা উজাগরে থাকবল হয়েছে বাক্সার বহু কেক গাঁর রাইজ। দৈনিক জাক জাক বনরে হাতিয়ে খাদ্যর সন্ধানত বনাঞ্চলের ওলাই আহি জনাঞ্চল প্রবেশ করে চলাই আনিছে সন্ত্রাস। জেলার ভিন্ন প্রান্ত প্রত্যেক দিনে অনিষ্ট করেছে বহু খেতিপথার। সোমবারে নিশা জেলাখনের কুমারী কাটার কারখেলাত বনরে হাতিয়ে প্রবেশ করে লাবণ্য বসুমতারী নামের এগারী মানুষ যুবতী আর মনোজ বসুমতারীর ঘর ভাঙি সকল বস্তু চুরমার করে। দৈনিক হাতির উপদ্রবত এটা অঞ্চলবাসী শঙ্কিত হয়ে পড়ছে। নারী অধিকার, নারী সুরক্ষার সমাজ সেবার সর্ববৃহৎ রাজ্যিক সংগঠন চমুকৈ ওয়ারিয়র্স তিনিচুকীয়া জেলা সমিতিয়ে দ্বিতীয়বারের মার্ঘেরিটা জাগুনস্থিত রামপুর মধ্য ইংরাজ বিদ্যালয়ত এটি বিনামূল্যে চকু চিকিৎসা শিবির সম্পন্ন হয়ে যায়। মার্ঘেরিটা আঞ্চলিক সমিতির পূর্ণ সহযোগিতা অনুষ্ঠিত শিবিরটিত আন্তঃরাষ্ট্রীয় বঁটাপ্রাপ্ত ERC চকু চিকিৎসার অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা বিনামূল্যে চকু পরীক্ষা করার প্রাথমিক চিকিৎসার ঔষধ পাতি বিনামূল্যক যোগান ধরা হয়েছে আর সুলভ মূল্যত উন্নত মানের চশমা প্রদান করা হয়েছে। হালধীয়া উপত্যকাত পরিণত হয়েছে গঙ্গাধর নদীর স্বর। খেতিয়কে করেছে শ বিঘা সরিয়হর খেতে। সরিয়হ খেতির এই মনোমোহা দৃশ্য দেখি হাঁহি বিড়িঙিছে খেতিয়কর মুখত। অঞ্চলটির খেতিয়কে 5 শতাধিক বিঘা মাটিত করলে সরিয়হর খেতে, কিন্তু কৃষি বিভাগের কোনো সঁহারি পো নাই কৃষকে। জলসিঞ্চনের অভাবত খেতে ভালদরে আর সময় করবা নাই। আনহাতে বীজ কীটনাশক দ্রব্য সার বা আন কোনো আঁচনির দ্বারা কৃষকে উপকৃত হবপরা নাই। গোলাঘাট নগর গণপতি ট্রেন্ড এন্ড ইলেকট্রিক্যাল নামের এখন হার্ডওয়ার দোকান নিশা চোরের শাখায় অভিযান। দোকান পিছফলের দুয়ার ভাঙি চোরে লুটি নিয়ে 60,000 টাকা। আজি পুয়া দোকান খোলার পিছতে পোহরলে আসছে ঘটনা। দোকান সংযুক্ত হয়ে থাকা CCTV ক্যামেরাত বন্দী চুরিকাণ্ডর দৃশ্য। উল্লেখযোগ্য যে নগর প্রায় বাইককে ধরে বিভিন্ন চুরিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়ে অহার পিছতো কিন্তু গোলাঘাট আরক্ষী এইসমূহ রোধ করার ক্ষেত্রে সফল হবপরা নাই। খবর যা মিডিয়া দিনের সময় হয়েছে এটি বিরতির। ব্রেকিং নিউজ। CBI জালত পড়ছে উত্তর পূব সীমান্ত রেলওয়ের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কার্যালয়ের বিষয়া রঞ্জিত কুমার বরা। কাম দিয়ার আমত একটা প্রতিষ্ঠানের পর আড়াই কোটি টাকা উৎকোচ বিচারিছিল বিষয়াজনে। 50 লাখ টাকা আগধন লওঁতেই CBI হাতেলতে গ্রেপ্তার করেছে রঞ্জিত কুমার বরাক। লগতে প্রতিষ্ঠানটির আন সদস্যক আটক করা হয়েছে। মালিগাঁওর কার্যালয়তেই উৎকোচ লৈছিল বিষয়াজনে। এই মুহূর্তের এক বিগ ব্রেকিং নিউজ। CBI জালত পড়ছে উত্তর পূব সীমান্ত রেলওয়ের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কার্যালয়ের বিষয়া রঞ্জিত কুমার বরা। কাম দিয়ার নামত এটা প্রতিষ্ঠানের পর বিচারিছিল 2.5 কোটি টাকা উৎকোচ আর 50 লাখ টাকা আগধন লওঁতেই CBI হাতেলতে গ্রেপ্তার করেছে রঞ্জিত কুমার বরাক। লগতে প্রতিষ্ঠানটির আন সদস্যক আটক করা হয়েছে। মালিগাঁওর কার্যালয়তে বর্তমান উৎকোচ লওয়া অবস্থাত হাতেলতে ধরা পড়েছে এই বিষয়াজন। আর ফোন লাইনত আছে আমার মালিগাঁওর সাংবাদিক রাকিবুর রহমান। রাকিবুর, এই সন্দর্ভত আপনার অধিক জানিব বিচার কেনেদরে চলিছিল অভিযান আর CBI ইতিমধ্যে জালত পড়েছে এগারী বিষয়া? হয় রশ্মিতা, কব লাগিব যে যেহেতু মালিগাঁওর উত্তর পূব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয়ের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কার্যালয়ের যাকী বিষয়া রঞ্জিত কুমার বরা, ইতিমধ্যে জানিব পারিছো যে CBI উৎকোচ লওয়া অবস্থাত প্রায় 50 লাখ টাকা উৎকোচ লওয়ার অবস্থাত CBI গ্রেপ্তার করেছিল আর করেছে। আর যেহেতু একটা প্রতিষ্ঠানের কর্মরত একটা প্রতিষ্ঠানক কাম দিয়ার বিনিময়ত এই যে আগধন এই যে উৎকোচ বিচারিছিল বলে ইতিমধ্যে অভিযোগ উত্থাপিত হয়েছিল। আর তারপরে এই যে খবর লাভ করার পিছন CBI সেই কার্যালয়টিত এক অভিযান চলায়, এক অভিযানকারী দল আহে। দলটোয়ে সমগ্র এই কার্যালয়টির অভিযান চলায়। এই উৎকোচ দি থাকা অবস্থাত গ্রেপ্তার করার লগতে প্রতিষ্ঠানটির আন এজন যে সদস্য আছে ইতিমধ্যে গ্রেপ্তার করা বলে আমি জানিব পারিছো। আর যেহেতু বর্তমানলৈকে কার্যালয় মালিগাঁওস্থিত যে রেলওয়ের কার্যালয় বর্তমানেও CBI বিভিন্ন দলটো এতিয়াও আছে আর যে অভিযান অব্যাহত
ৰাখিছে গতিকে এই সন্দৰ্ভত আৰু অধিক তথ্য আমি যদি লাভ কৰোঁ তেনেহ'লে আমি নিশ্চয় আপোনালোকক জনাবলৈ কাৰণে চেষ্টা কৰিম আৰু যিহেতু ক'ব লাগিব যে প্ৰায় এক অভিযোগ আছিল যে 2.5 কোটি টকা তেওঁ উৎকোচ বিচাৰিছিল সেই প্ৰতিষ্ঠানটোৰ পৰা আৰু সেই 2.5 কোটি টকাৰ এটা অংশ হিচাপে 50 লাখ টকা তেওঁ আগধন লোৱাৰ অৱস্থাৰে তেওঁ গ্ৰেপ্তাৰ কৰা হৈছে বুলি ক'ব পাৰি অস্মিতা ৰঞ্জিত কুমাৰ বৰা তেখেতৰ ভাষ্য জানিব পৰা গৈছে নেকি বা এই সন্দৰ্ভত তেখেতক ক'ত ৰখা হৈছে সেই সন্দৰ্ভত কিবা তথ্য লাভ কৰা গৈছে নেকি হয় যিহেতু তদন্ত অব্যাহত ৰাখিছে চি বি আই দলটো গতিকে এই সন্দৰ্ভত আমি তেনে কোনো ধৰণৰ ভাষ্য তেওঁৰ পৰা জানিবলৈ লাভ কৰিবলৈ সক্ষম হোৱা নাই কিন্তু পৰৱৰ্তী সময়ত আমি যেতিয়া এই সম্পৰ্কত অফিচিয়েল তেওঁলোকৰ ফালৰ পৰা ষ্টেটমেণ্ট আহিব ভাষ্য আহিব আমি আপোনালোকক নিশ্চয় জনাবলৈ কাৰণে চেষ্টা কৰিম বৰ্তমান যিহেতু চি বি আই দলটোৱে পুনৰবাৰ কৈছোঁ সেই কাৰ্যালয়ত তেওঁলোকৰ যি অভিযান অব্যাহত আছে আৰু তেওঁলোকে তদন্তৰ আন দিশসমূহ তেওঁলোকে পুংখানুপুংখভাৱে তেওঁলোকে সেই তদন্তৰ দিশসমূহ তেওঁলোকে নিৰীক্ষণ কৰি আছে ৰস্মিতা আৰু প্ৰতিষ্ঠানটোৰ আন সদস্যক যিহেতু আটক কৰা হৈছে গতিকে তেওঁলোকে এই সন্দৰ্ভত কি বক্তব্য কৰিছে তেওঁলোকৰ কিবা কি প্ৰতিক্ৰিয়া হয় প্ৰতিষ্ঠানটোৰ তৰফৰ পৰা এই মুহূৰ্তলৈকে কোনো প্ৰতিক্ৰিয়া অহা নাই তেওঁলোকৰ যিহেতু এই যি সমগ্ৰ কাৰ্যৰ যি বিদ্যুৎ বিভাগৰ তেওঁ কামৰ ক্ষেত্ৰত তেওঁলোকক যি কাম দিয়াৰ বিনিময়ত এই টকা বিচৰা হৈছিল গতিকে প্ৰতিষ্ঠানটোৰ এজন কৰ্মচাৰীকো গ্ৰেপ্তাৰ কৰা হৈছে যিহেতু তেওঁ সেই ধন তেওঁলোকে দিবলৈ আহিছিল বুলি চি বি আই দলটোৱে তেওঁলোকে সেই বিশেষ সূত্ৰৰ পৰা খবৰ লাভ কৰি চি বি আই দলটোৱে তেওঁক আটক কৰিবলৈ সক্ষম হয় গতিকে প্ৰতিষ্ঠানটোৰ পৰা এতিয়ালৈকে কোনো ধৰণৰ তেওঁলোকৰ প্ৰতিক্ৰিয়া অহা নাই যদি তেনেকুৱা প্ৰতিক্ৰিয়া আমি লাভ কৰোঁ নিশ্চয় আমি নিউজিনৰ যিসকল দৰ্শকসকল আছে তেওঁলোকক জনাবলৈ কাৰণে চেষ্টা কৰিম ধন্যবাদ জনাইছোঁ ৰক্ষী বৰুৱা আপুনি সেই তথ্য জনোৱাৰ বাবে আৰু ইতিমধ্যে জানিব পৰা গৈছে যে চি বি আই জালত পৰিছে উত্তৰ পূব সীমান্ত ৰেলৱেৰ প্ৰিন্সিপাল চিফ ইলেক্ট্ৰিকেল ইঞ্জিনিয়াৰ কাৰ্যালয়ৰ বিষয়া ৰঞ্জিত কুমাৰ বৰা আৰু ইতিমধ্যে তেওঁক চি বি আই হাতেলতে গ্ৰেপ্তাৰ কৰিছে যিহেতু উৎকোচ লৈছিল এটা প্ৰতিষ্ঠানৰ পৰা প্ৰথম অৱস্থাত 50 লাখ টকা তেওঁ উৎকোচ লৈছিল কাম দিয়াৰ নামত বিচাৰিছিল এই প্ৰতিষ্ঠানৰ পৰা 2.5 কোটি টকা কিন্তু এই প্ৰতিষ্ঠানটোৰ পৰা হাতেলতে 50 লাখ টকা লোৱাৰ সময়ছোৱাতেই আটক কৰা হৈছে আৰু ইতিমধ্যে এই প্ৰতিষ্ঠানটো যিটো প্ৰতিষ্ঠান ইতিমধ্যে তেওঁ উৎকোচ দিছিল সেই প্ৰতিষ্ঠানটোৰ আনসকল কেইজনমান সদস্যকো ইতিমধ্যে আটক কৰা হৈছে বুলি জানিব পৰা গৈছে নিশ্চয়কৈ পৰৱৰ্তী সময়ত অধিক তথ্য লাভ কৰা যাব কিন্তু ইতিমধ্যে চি বি আই আটক কৰিছে 50 লাখ টকা আগধন লওঁতে ৰঞ্জিত কুমাৰ বৰা নামৰ এগৰাকী ৰেলৱে বিষয়াক পাৰ্বত্য জিলা কাৰ্বি আংলং আৰু ডিমা হাছাও জিলাৰ কয়লা আৰু খনিজাত সামগ্ৰীক লৈ এতিয়াৰ পৰা ৰাজ্য চৰকাৰ আৰু 2 পাৰ্বত্য জিলাৰ স্বায়ত্তশাসিত পৰিষদৰ মাজত থকা হেঙাৰ আঁতৰ হ'ল কয়লা আৰু খনিজাত সামগ্ৰীক লৈ সোমবাৰে ডিফুত ৰাজ্য চৰকাৰৰ পাৰ্বত্য উন্নয়ন তথা খনি আৰু খনিজাত সামগ্ৰী বিভাগৰ মন্ত্ৰী যোগেন মোহনৰ সৈতে 2 পাৰ্বত্য জিলা স্বায়ত্তশাসিত পৰিষদৰ মাজত এক গুৰুত্বপূৰ্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকৰ অন্তত মন্ত্ৰীগৰাকীয়ে সংবাদ মাধ্যমৰ আগত কয় যে এতিয়াৰ পৰা 2খন জিলাতে কয়লা খনন বৈধ হ'ব ইয়াৰ বাবে চৰকাৰে এখন খচৰা এছ অ' পি তৈয়াৰ কৰিছে উল্লেখযোগ্য যে 3 ডিচেম্বৰত দিছপুৰত মুখ্যমন্ত্ৰীৰ উপস্থিতিত 2খন পাৰ্বত্য স্বায়ত্তশাসিত পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য সাংসদ আৰু বিধায়কসকলৰ উপস্থিতিত এই সন্দৰ্ভত এখন সভা অনুষ্ঠিত হৈছিল জিলা দুখনৰ কয়লাৰ ক্ষেত্ৰত এতিয়াৰ পৰা পৰিষদৰ 70 আৰু ৰাজ্য চৰকাৰে 30% ৰাজহ লাভ কৰিব খনন আৰু পৰিবহণৰ অনুমতিৰ বাবে পৰিষদৰ 2খনকৈ এন অ' চি বাধ্যতামূলক হ'ব খননৰ ক্ষেত্ৰত পৰিষদৰ নীতি উলংঘা কৰিলে তেনে প্ৰতিষ্ঠানৰ অনুমোদন বাতিল কৰা হ'ব সোমবাৰৰ বৈঠকত খচৰা এছ অ' পিৰ বিতং আলোচনাৰ অন্তত বহুকেইটা সংশোধনী অনা হৈছে আলোচনা কৰি সিদ্ধান্ত কৰা হৈছে 3 দিন ভিতৰত এছ অ' পি ডিঅ'ৰ ফাইনেল কৰা হ'ব তাৰপিছত আমি মাননীয় চিফ মিনিষ্টাৰৰ লগত এপ্ৰুভেল লৈ এইটো ফাইনেল কৰা হ'ব আগত যিটো কাৰ্বি আংলং অট'নমাছ কাউঞ্চিলৰ মাইনাচ মিনাৰেল ডিপাৰ্টমেণ্ট আমাক পাৱাৰ দিয়া নাই এতিয়া আজি অলপ আলোচনা কৰি আমি গোটেইখিনি পাৱাৰৰ আমাৰ কাৰ্বি আংলং অট'নমাছ কাউঞ্চিল আৰু ডিমাছা অট'নমাছ কাউঞ্চিলৰ আমাক পাৱাৰটো অৰ্পণ কৰা হৈছে আমি 3 দিনৰ ভিতৰত আমি ইয়াৰ এটা ফাইনেল ড্ৰাফ্ট আমি কৰিম আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ পৰা এপ্ৰুভেল লোৱাৰ পাছত এইখন আমি এছ অ' পিৰ মতে আমি নেক্সট আমাৰ যি মাইন্সৰ যিখিনি প্ৰব্লেম আছিলে ইয়াতে লিগেলাইজ হ'ব ইয়াতে বহুত কাউঞ্চিলৰ কাৰণে বহুত ৰেভিনিউ আহিব আমি আগতে 60-40 আছিলে ৰয়েলিটি এতিয়া আমি 70-30% কাউঞ্চিলে পাব 30% গভৰ্ণমেণ্টে পাব সেইটো ডিচিজন হৈছে আৰু যিটো এন অ' চি আমি চাৰ্টিফিকেট ইছ্যু আছিলে সেইটো 15 দিন আমি ভাবিছিলোঁ এতিয়া আমি তেওঁলোকৰ ৰিকুৱেষ্টত আমি অলপ বঢ়াই দিম একমাহলৈকে এনেধৰণে বহুখিনি নুমলীগড় এন আৰ এলৰ মুখ্যালয়ৰ কেইবাটাও সংগঠনৰ উত্তাল প্ৰতিবাদ এন আৰ এলৰ ভিতৰত দীপক বৰুৱা নামৰ এজন শ্ৰমিকক নাহৰফুটুকী বাঘে আক্ৰমণ কৰা ঘটনাৰ লগতে এন আৰ এলৰ ভিতৰত ঘটি থকা বহু ঘটনা কেন্দ্ৰ কৰি সাব্যস্ত কৰা হ'ল প্ৰতিবাদ প্ৰতিবাদত এন আৰ এল ৱৰ্কাৰ্ছ ইউনিয়ন চালক সংস্থা ইউনিয়নকে ধৰি 6টাকৈ সংগঠনৰ 7 লোকে অংশগ্ৰহণ কৰে মূলতঃ এনেদৰে বন্য জীৱ জন্তুৱে বহু সময় শ্ৰমিকসকলক আক্ৰমণৰ ঘটনাক গাপ দিবলৈ চেষ্টা কৰাৰ অভিযোগ আনি সাব্যস্ত কৰে এই প্ৰতিবাদী কাৰ্যসূচী
দীপক বৰুৱা নামৰ এজন শ্ৰমিকক কটাবৰ কাৰণে স্কেবৰ উলিয়াই থকাৰ অৱস্থাত বাঘে আক্ৰমণ কৰে আৰু নুমলগড় সোণনাগাত এনেকুৱা সৰু সুৰা আক্ৰমণ কিছুমান চলি আছে কিন্তু সোণনাগাৰ কৰ্তৃপক্ষে গাপ দি থাকে কালিও সমস্যাটো গাপ দিব বিচাৰিছিল তেখেতসকলে মনে মনে কৌশলপূৰ্ণভাৱে তেওঁক বাহিৰত ট্ৰিটমেণ্ট কৰিব উলিয়াই লৈ গৈছিলে কিন্তু আমাৰ শ্ৰমিক ইউনিয়নৰ সম্পাদকৰ কেইজন ব্যক্তি দৃষ্টিগোচৰ হোৱাত বিষয়টো আজি পোহৰলৈ আহিছে যিহেতু নুমলগড় সোণনাগাৰ প্ৰত্যেকটা এতিয়া বাউণ্ডেৰী ৱাল আছে ইয়াত ৰক্ষণাবেক্ষণ কৰা মানুহ আছে চিকিউৰিটি আছে আৰু ই এটা হাস্যকৰ বিষয় হৈ পৰিছে গতিকে ইয়ে নুমলগড় সোণনাগাৰ এই বিষয়টো যে ইয়াৰ ভিতৰত এটা ফুপুলা স্বৰূপ তেখেতসকলৰ যিটো ফুপুলা স্বৰূপ সেই ফুপুলা স্বৰূপটো আজি উদঙাই দিছে তেখেতসকলে নিজে কিন্তু ইয়াৰ লগতে সময় হৈছে মিডিয়া টিনৰ পৰা বিদায় লোৱাৰ নমস্কাৰ এতিয়া বিশ্বই জানে স্ট্রং মানে মাইথন স্টিল নির্মাণের মানদণ্ড।